নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। চাকরি নিয়মিতকরণের দাবি, আউটসোর্স কর্মীদের কর্মবিরতি শুরু। মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক পদক্ষেপ, খেল মহারণ শুরু শিলচরেও। সিআরপিসির মত বিনিময় সভা, ঐক্যের মাধ্যমে সমস্যা সমাধানে গুরুত্ব। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। চাকরি নিয়মিতকরণের দাবিতে শিলচর ইলেকট্রিক্যাল সাব ডিভিশন দুইয়ের আউটসোর্স সহায়ক কর্মীরা শিলচর ইলেকট্রিক্যাল সাব ডিভিশন দুইয়ের কার্যালয়ের সামনে মঙ্গলবার থেকে ছয় দিনের কর্মবিরতিতে নেমেছেন। সেই সঙ্গে কাজ বন্ধ রেখে তারা ধর্মঘট পালন করছেন। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আউটসোর্স সহায়ক কর্মীরা বলেন, বিগত 20-25 বছর ধরে তারা আউটসোর্স হিসেবে বিভাগের কাজে সহযোগিতা করে যাচ্ছেন, কিন্তু তাদের অনেকবার চাকরি নিয়মিতকরণের আশ্বাস দিয়েও চাকরি নিয়মিত করেছে না পর্ষদ, যার দরুন তাদের কাজ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি তাদের পরিবারও চলছে না, তাই তারা বাধ্য হয়ে 1 নভেম্বর থেকে 6 নভেম্বর পর্যন্ত কর্মবিরতিতে থেকে ধর্মঘটে বসেছেন তারা। যদি সরকার সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এখানে ধর্নাতে বইছি, আমরা শিলচর ইলেকট্রিক্যাল সাবডিভিশন টু এর আন্ডারে কাজ করি আউটসোর্স হিসাবে। আজকে আমরা কর্মবিরতি পালন করতেছি, আগামী 6 দিন অবধি চলবো। এটার কারণ হলো আমরা আজকে অনিচ্ছা সত্ত্বেও আমরা আজকে এই কর্মবিরতি করতে বাধ্য হয়েছি, যেহেতু আমরা অনেক দিন ধরে আউটসোর্স হিসাবে ডিপার্টমেন্টকে সহযোগিতা করিয়া কাজ করিয়া আইতেছি, কিন্তু ডিপার্টমেন্ট বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের চাকরিটি নিয়মিতকরণ করবে, কিন্তু বারবার ওরা ডকুমেন্ট ভেরিফিকেশন করাচ্ছে, কিন্তু কোনো ফাইনালাইজ করছে না, যার জন্য আজকে আমরা নিরুপায় হয়ে আজকে আমরা এই কর্মবিরতি ধর্মঘট করতে বাধ্য হয়েছি। এই কর্মবিরতিতে 1 তারিখ থাকি, আপাতত 6 তারিখ। যদি ডিপার্টমেন্ট কোনো সঠিক সিদ্ধান্ত না নেয়, তো আমরা পরবর্তীতে আরও বড় ধরনের আন্দোলন করতে বাধ্য হব। আমরা বিগত 20-25 বছর থেকে আমরা এই ডিপার্টমেন্টে কাজ করে চলছি, আউটসোর্স হিসাবে কাজ করে চলছি, কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে অনেকবার আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছে যে আমাদের রেগুলার করে দেবে, অনেকবার আমাদের কাগজপত্র নিয়েছে, কিন্তু বারে বারে ওনারা আমাদের সঙ্গে বাহাতাবারি বাজি করে চলছে। তার লাগে আজ এই মুহূর্তে আমরা এখানে ধর্মঘট 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত পালন করছি। সংঘাত নয়, ঐক্যের মাধ্যমে সকল সমস্যার সমাধানের উপর গুরুত্ব দিয়ে সিআরপিসি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় শিলচরে। মঙ্গলবার ইলোরা হেরিটেজে আয়োজিত সিআরপিসির সভায় বক্তব্য পেশ করতে গিয়ে বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের মধ্যে ঐক্যের সেতু বন্ধনের আহ্বান জানান। তবে নিজেদের স্বার্থ রক্ষার জন্য জাতিগত বিভেদ ভুলে গিয়ে বাঙালি হিসেবে নিজেকে উপস্থাপিত করার আবেদন রাখেন তিনি। দুর্গাপূজার সময় ব্রহ্মপুত্র উপত্যকায় উগ্র জাতীয়তাবাদী কর্তৃক বাংলা ব্যানার ছিঁড়ে ফেলার প্রসঙ্গে তিনি জানান, দুই ভাষাভাষী সম্প্রদায়ের মধ্যে কমিউনিটি গ্যাপের জন্য এমন হয়েছে, এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও মত ব্যক্ত করেন তিনি। তিনি জানান, বর্তমান সরকার কখনো ধর্মীয় বিভেদ, কখনো সাম্প্রদায়িক বিভেদকে জুইয়ে রেখে নিজেদের স্বার্থ আদায় করছে, যার চরম পরিণাম ভোগ করতে হচ্ছে বরাক উপত্যকার মানুষকে। এই উপত্যকাকে আর্থিক দিক থেকে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। উদাহরণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, ডিলিমিটেশনের মাধ্যমে দুটি বিধানসভা কর্তন করে যেভাবে উন্নয়নের গতিকে থমকে দেওয়ার জঘন্য কাজ করা হয়েছে, তেমনি সরকারি গাইডলাইন অমান্য করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগকে ক্ষেত্রেও উপত্যকার বেকারদের বঞ্চিত রাখা হচ্ছে। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জানান, বলিষ্ঠ নেতৃত্ব এবং ঐক্যবদ্ধের অভাবের জন্য করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই উপত্যকার। বাঙালি বঞ্চনার বিরুদ্ধে কেন উপত্যকার 15 বিধায়ক এবং 2 সাংসদ সংঘবদ্ধভাবে হয়ে আওয়াজ তুলেননি, এ সওয়াল করে তিনি সিআরপিসির কাছে আবেদন রাখেন। বঞ্চনার বিরুদ্ধে উপত্যকার সকল রাজনৈতিক দল, বিধায়ক ও সাংসদ প্রত্যেককে নিয়ে সভার আয়োজন করতে, যদি কোনো নির্বাচিত প্রতিনিধি রাজনৈতিক চাপের কাছে নত হয়ে ডাকে সাড়া না দেন, তবে জনসাধারণকে তাদের প্রত্যাখ্যান করা উচিত বলে মনে করেন তিনি। ভবিষ্যতে
প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে আইনি সাহায্য নেওয়ার প্রতি মত ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে সিআরপিসির তরফ থেকে যথারীতি দাবি রাখা হয় যাতে আগামী লোকসভা নির্বাচনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মতো ব্যক্তিকে করিমগঞ্জ আসন থেকে ইন্ডিয়া দলের টিকিট প্রদান করা হয়, যাতে এই উপত্যকার বঞ্চনার কথা দিল্লিতে বলিষ্ঠভাবে উপস্থাপন করতে পারেন তিনি। কিছুই না, দুটা নোটিফিকেশন দিয়ে দেখেন, নোটিফিকেশন দিল যে এই যে একত্রিশ ডিসেম্বর আগে যদি কারা আসে তারপরে বাঙালি হিন্দু এই এই নোটিফিকেশন মতো তারা ইয়ে হইতে লাগে, এক্সামশন হইতে লাগে তাদের আপনার চার্জ দেওয়া হাইকোর্ট বলবো কোনো আইটি না করবো হিন্দুর জন্য তো কোনো সেপারেট করবো মানে ল থাকে কনস্টিটিউশন আইনে যেটা থাকে আইনে কি বলে যাবো নোটিফিকেশন আইন নাকি এটা তো কোনো আইন নয় তুই এখন পাও এই নোটিফিকেশন দ্বারা আমরা ফর্ম পাও না। আজকে 3,13,000 ভিউ উঠাচ্ছিল 1997 থেকে আরম্ভ হয়, তার মধ্যে 2/3 বাঙালি হিন্দু, চিন্তা করো 19,00,000 যখন এনআরসিটা ইয়ে হইল 19,00,000 মধ্যে বাঙালি হিন্দু চিন্তা করে মুসলমান মাত্র 5-6 লক্ষ ম্যাক্সিমাম যদি তোমার মনে করো কারো নাম ঢুকে গেছে অন্যায় হবে তার নামটা ট্রাইব্যুনাল এটাকে বাদ দিতে পারে, কিন্তু বাঙালি হিন্দু মধ্যে তোমার তো বলতে পারো এটা এক্সেপশন আনতে পারো। প্রদীপ দত্ত রায় চরম সুবিধাবাদী ফের হুঁশিয়ারি সৌরভের, প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে অভিযোগের তীর আরো শানিত করল দেশপ্রেম জাগরণ মঞ্চ। বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে প্রদীপ দত্ত রায়ের দিকে তোপ দেগে জাগরণ মঞ্চের সাধারণ সম্পাদক সৌরভ দেব বলেন, ছাত্র সংগঠনে নিজের আখের গোছানো থেকে শুরু করে রাজনৈতিক দলের কাছ থেকে বহু অর্থনৈতিক সুযোগ সুবিধা আদায় করে তিনি শিলচরে বাড়ি গাড়ি প্রভূত সম্পত্তি করেছেন। কংগ্রেসে যোগ দেওয়ার আগেই তিনি ওই দলের সরকারের কাছ থেকে ব্যক্তিগতভাবে মুনাফা লুটছেন, এরপর কংগ্রেস করে স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর ঢাকঢোল পিটিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতেও, কিন্তু সেখানে তার সকল অভিসন্ধি সহজে পূরণ না হওয়ায় আবুল তাবুল বক্তে শুরু করেন, দল থেকে তাকে বহিষ্কার করে দেয় বিজেপি। আজকের দিনে উনি বিডিএফ দল একটি সংগঠন আমি বলবো, সেটা পলিটিক্যাল দল বলবো না, কারণ সেটা পলিটিক্যাল দল কি করে হবে, ইলেকশন কমিশনের কাছে কোনো রেজিস্ট্রেশন নেই, সেটা কি করে পলিটিক্যাল দল হলো, বিডিএফ দল সেটাও গঠন করার মুখ্য উদ্দেশ্য নিজের নিজের স্বার্থ আদায়ের কাজ করে যাচ্ছেন সেই সংগঠন দিয়ে। আমি যখন যুবক যুবতীর জন্য থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের চাকুরির জন্য আমি লড়াই করেছিলাম, তখন আমি উনি আসছিলেন আমার সমর্থনে, কিন্তু সমর্থনের পিছনে ওনার অনেক রহস্য ছিল, উনি হাইজ্যাক করতে চেয়েছিলেন আমাদের ডিমান্ডসগুলি। আমার নিজের চাকুরি থার্ড গ্রেড পোস্ট দেওয়া আছে, এই থার্ড গ্রেড পোস্ট আমি এড়িয়ে দিয়েছি বৃহত্তর বড়াকের যুবক যুবতীদের স্বার্থে। আমি আজকের দিনে নিজস্ব বিজনেস করছি, ডিউ টু রিজন বড়াকের যুবক যুবতীরা বঞ্চিত চাকুরির থেকে, তার কারণে আমি নিজস্ব নিজের চাকুরি এড়িয়ে চলেছি বৃহত্তর যুবক যুবতীদের স্বার্থে। এই দেখেন আমার ব্লাড লেগে আছে, এখানে রক্ত লেগে আছে, আমি বৃহত্তর বাঙালি যুবক যুবতীদের স্বার্থে রক্ত পর্যন্ত দান করে দিয়েছি আমি। তখন তো বিডিএফকে পাইনি, আমি এই সংগঠনকে পাইনি, তখন তো কেউ এসে বললেন না, মুখ্য আহ্বায়ক এসে বললেন না যে সৌরভ তোমাকে কেন মারা হয়েছিল, আমাকে সতর্ক করা হয়েছে, কিন্তু আমি উনার মুখোশ খুলে ছাড়ব, এই বৃহত্তর বাঙালির স্বার্থে উনি কতটুকু কাজ করে যাচ্ছেন সেটা আমি প্রমাণিত করব। বার্মি সুপারির বিরুদ্ধে এক বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। সোনাই নদীর উজানে অসম মিজোরাম সীমান্তের জোড়খালের গভীর জঙ্গল থেকে প্রায় 500 বস্তা বার্মি সুপারি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতোর নেতৃত্বে পুলিশের একটি দল সোনাই উজানের জোড়খাল হানা দেয়। পুলিশি অভিযানে উদ্ধার হয় জঙ্গলের ভেতরে লুকিয়ে রাখা 500 বস্তার 20,000 কেজি সন্দেহজনক বার্মি সুপারি, সঙ্গে পুলিশ বাজেয়াপ্ত করে ইঞ্জিন চালিত একটি নৌকাও, যে নৌকায় করে সুপারিগুলো
মিজোরাম থেকে নিয়ে আসা হয়েছিল। বার্মি সুপারির অবৈধ ব্যবসায়ীরা পুলিশের চোখ ফাঁকি দিতে সড়ক পথ ব্যবহার না করে কিছুদিন থেকে নদী পথে সুপারি পাচারের নতুন কৌশল বেছে নেয়। জানা যায়, মিজোরামের ভাইরেংটিতে থেকে বার্মি সুপারি লড়িতে বোঝাই করে সে রাজ্যের সাইপাই সাইপুম তৈরল হয়ে অসম প্রদেশের পর লুকিয়ে রাখা হয়। অসম মিজোরাম সীমান্তের গভীর জঙ্গলে সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকায় পাচারের চেষ্টায় নিয়ে আসা হয় সোনাই উজানে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বিভিন্ন দাবি দাওয়া পূরণের দাবিতে বুধবার কাছাড় জেলার নরসিংপুর শিক্ষাকুণ্ড কাপালেন শিক্ষাকুণ্ড এলাকার কয়েকশো রাঁধুনিরা। এদিন সকাল 8:30 থেকে সদৌ অসম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের নরসিংপুর ব্লক শাখার বিভিন্ন স্কুলের 500+ রাঁধুনিরা নরসিংপুর শিক্ষাকুণ্ডে সামনে এসে ধর্ণা ও পিকেটিং শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দাবি পূরণ নিয়ে তীব্র স্লোগান শুরু করেন রাঁধুনিরা। এদিন বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি নরসিংপুর শিক্ষাখণ্ডের বিওইও অজয় চৌহানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করেন রাঁধুনিরা। সারা অসম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের নরসিংপুর ব্লক শাখার বিভিন্ন স্কুলের রাঁধুনিদের পক্ষে সুচিতা দাস, মৌসুমী পাল, পঞ্চু বর্মন, সীমা পাল, রূপনশীল, মনোরমা রায় এবং শরীফজামান বেগম এদিন নরসিংপুর শিক্ষাখণ্ডের বিইওর কাছে স্মারকলিপি প্রদান করে এসে সাংবাদিকদের বলেন, তারা অতি কষ্টে সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুলে কাজ করলেও মাইনে মিলে মাত্র 1,500 টাকা। এ সামান্য টাকা দিয়ে পরিবার চালানো অসম্ভব। তাদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতি মাসে 10,000 টাকা করে বেতন প্রদান, বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া, রান্নাঘরের দুর্ঘটনার জন্য আর্থিক সাহায্য, বিমা প্রদান, চাকরি সরকারিকরণ, অবসরপ্রাপ্ত হলে 1 কালীন 3 লক্ষ টাকা পেনশন প্রদান এবং মাসের প্রথম সপ্তাহে বেতন প্রদান। আজকে 10 বছর থেকে আমি রান্না করি আর ফার্স্টে ফার্স্টে আমি 1,000 টাকা পাইছি, এখন 1,500 টাকা পাই কদিন থেকে। আর আমার জামাই নাই, আমি দুটা ছেলে মেলে অকলা কষ্ট করি বাচ্চা কাচ্চা লইয়া। আমার যে কারেন্টের বিল দিয়া, গ্যাস সিলিন্ডার ইয়া এটা করিয়া মানে আমার পরিবার চলে না। আর আমি অন্য কোনো কারণে কোনো কাজ করতেও পারি না। আর ওই স্কুলের পয়সা দিয়ে আমি কোনো কিছু বেশ কষ্ট পাই আর মানে দয়া করি আমরা বেতনটা বাড়াই। আমরা আজকে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আমরা একটা স্ট্রাইক করি আর নরসিংপুর ব্লকে আর আন্দোলন করি আর যে আমরা 10 মাসের বেতন হেমন্ত বিশ্ব শর্মার কাছে চাই। 10 মাসে আর আমরা মানে 12 মাসে 10,000 টাকা করে বেতন লাগে। আর রান্নাঘরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আগুনে জ্বলা পোড়া, তখন আমরা সরকারে আমরা সাহায্য করতো, আমরা রিটার মেডিকেল সব চিকিৎসা করাইতো। আর 3 নম্বর হলো গিয়ে আমরা যখন আমরা চাকরি শেষ হয়ে যাইব, বয়স হয়ে যাইব, তখন আমরা যাতে 3 লক্ষ টাকা করে পাই এটা আমরা সরকারের কাছে দাবি। আমরা ইলেকশন আইছে সামনে, আমরা খুশি হইয়া সরকারের এই দাবি ইলেকশনের আগে পাইয়া আমরা খুশি হইয়া সব রাঁধুনি মিলিয়া সরকারে আমরা ভোট দিতাম, এটাই আমরা সরকারের কাছে চাই। আমরা বহুত কষ্ট করিয়া ছোট ছোট ছেলে মেয়েরে আদর যত্ন করিয়া সকাল থেকে 9টা স্কুলে গিয়া রান্না বাড়া করিয়া পরিষ্কার করিয়া বাচ্চারা নিজের ছেলে মেয়ের মতো যত্ন করে খাওয়াই দাওয়াই আমরা 2টা 1টা হয়ে যায়, এতে গিয়া 33 টাকা বেতন পাইয়া দিনে আমরা কোনো কিছু পোষায় না। বহুত কষ্ট করে আমরা আন্দোলন এরা চলি, কাজে আমরা সরকারের কাছে অতদিন থেকে আন্দোলন করিয়া দাবি গুলা কইয়া আইতাছি, আজ পর্যন্ত সরকারে আমরা কোনো দাবি পূরণ করেন না। এর কারণে কইয়ার ইলেকশন আইছে সামনে, সরকারে হেমন্ত বিশ্ব সরকারে যাতে ইলেকশনের আগে আমরা এই দাবি গুলা পূরণ করেন। আমরা রাঁধুনে এখন খুশি হইয়া আনন্দিত হইয়া তার আমরা ভোট দিব যে আমরা সরকারে আমরা হেমন্ত বিশ্ব শর্মা সবকিছু দিছে, আমরা এখন খুশিতে তাঁদের ভোট দিয়ে আমরা জিতাইতাম। কাজেই এই 3টা দাবি বিশেষ করে তাই আমরা যাতে পূরণ করে দেই। এসইউসিআই দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে শিলচরেও দলের পক্ষ থেকে প্যালেস্টাইনের জনসাধারণের উপর আক্রমণ বন্ধের দাবিতে প্যালেস্টাইন দিবস পালন করা হয়। দলের কাছাড় জেলা কমিটির নেতা শিলচরের পার্ক রোডের আজ দুপুর 12টায় জমায়েত হয়ে প্রথমে প্যালেস্টাইনের গাজা অঞ্চলে ইসরায়েলের বর্বর আক্রমণ অবিলম্বে বন্ধ করা, ইসরায়েল কর্তৃক গাজা অঞ্চলে চালানো বর্বর হত্যাকাণ্ড আক্রমণের বিরুদ্ধে বিশ্বের শান্তিকামী জনসাধারণের কাছে সোচ্চার হন। প্যালেস্টাইন যুদ্ধ বন্ধের রাষ্ট্রসংঘের প্রস্তাবে ভারত সরকারের স্বাক্ষর না করাকে ধিক্কার, যুদ্ধ নয় শান্তি চাই, মার্কিন সাম্রাজ্যবাদ সাহায্য পুষ্ট, জিওনিস্ট ইসরায়েল অবিলম্বে যুদ্ধ বন্ধ করো ইত্যাদি দাবি সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকেন। দলের জেলা সম্পাদক ভবদুষ চক্রবর্তী উপস্থিত কর্মী সমর্থকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রেখে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুতুল অগ্নি সংযোগ করেন। এছাড়াও সেখানে বক্তব্য রাখেন দলের প্রাক্তন জেলা সম্পাদক
শ্যামদেও কুর্মী তিনি বলেন, বিশ্বের জনমতকে উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তি ও ইসরায়েল গাজা অঞ্চলে যেভাবে বর্বর আক্রমণ চালিয়ে শত শত শিশু, মহিলা, যুবক, বৃদ্ধ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, এমনকি তাদের বাসগৃহ, হাসপাতাল ইত্যাদি ধ্বংস করেছে এবং খাদ্য, পানীয় জল, বিদ্যুৎ, ঔষধের সরবরাহ বন্ধ করে দিয়েছে, তা হিটলারের লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনাকেই মনে করিয়ে দিচ্ছে। বিগত কয়েক মাস থেকে কাঠিগড়া সাব রেজিস্টার অফিসে চলে আসা দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিবাদ করতে দেখা যায়, কিন্তু গত রবিবার কাঠিগড়া ফুলবাড়ি জিপির প্রো ইউথ ফাউন্ডেশনের অফিস কমিউনিটি হলে কাঠিগড়া সাব রেজিস্টার অফিসে চলে আসা বেআইনিভাবে দুর্নীতির বিরুদ্ধে সচেতন নাগরিকদের ডাকা প্রতিবাদী নাগরিক সভায় সমাজসেবী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপস্থিতিতে উক্ত অফিসে চলে আসা তথাকথিতভাবে দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা নিজ নিজ বক্তব্যে তুলে ধরেন, কিন্তু আজও বিষয়টির সুরাহা হচ্ছে না বলে অসম গণ পরিষদ দলের ভ্রাতৃক সংগঠন কৃষক পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি মৌলানা এনামুল্লা এই কাঠিগড়া সাব রেজিস্টার অফিসের ভূমাফিয়া অফিসের কিছু সংখ্যক কর্মী সহ মুহুরির দ্বারা জমি ক্রয় বিক্রয়ের নামে অবৈধভাবে উৎকোচ আদায় বিষয়টি নিয়ে সরব হন এবং আগামী দিনে কাঠিগড়া ও বরখলায় বসবাসকারী কৃষকদের জমি ক্রয় বিক্রির নামে অবৈধভাবে উৎকোচ না দেওয়ার অনুরোধ জানান। সেই সঙ্গে সবাই জানা কাটিগড়া সাব রেজিস্টার অফিসে চলে আসা বেআইনিভাবে দুর্নীতির বিরুদ্ধে অগপ্য দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা বর্তমান মিত্রজোট রাজ্য সরকারের মন্ত্রী অতুল বরা প্রাক্তন মন্ত্রী ডাক্তার কমলা কলিতাদের সঙ্গে এই গম্ভীর বিষয়টি আলোচনা করবেন এবং আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করিয়ে উপযুক্ত তদন্তের মাধ্যমে ভূমাফিয়া সহ কাঠিগড়া সাব রেজিস্টার অফিসে জমি ক্রয় বিক্রয় সহ নামজারি নামে অবৈধভাবে উৎকোচ আদায়কারী মুহুরিদেরকে উপযুক্ত শাস্তি প্রদান ও দুর্নীতিমুক্ত কাঠিগড়া সাব রেজিস্টার অফিসে পরিণত করানো জোরালো দাবি করবেন বলে মন্তব্য করেন সাংবাদিকদের সম্মুখে। ইতিমধ্যে আমরা কৃষক পরিষদের গোটা কাছাড় জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি, ইতিমধ্যে আমরা একটা মিটিং করব, সেই মিটিংয়ে কৃষকদের পক্ষে এবং এই তথাকথিত সরকারের বদনাম করা এক দুইজন আমলার বিরুদ্ধে আমি কৃষক পরিষদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আমরা খুব তাড়াতাড়ি মাননীয় চিফ মিনিস্টারের দ্বারস্থ হব, মাননীয় রেভিনিউ মিনিস্টারের দ্বারস্থ হব, কাটারের ইনচার্জ মিনিস্টারের দ্বারস্থ হব, হয়ে গোটা বস্তু আমাদের অন রেকর্ড যেগুলো রয়েছে, অডিও রেকর্ডিং রয়েছে, ভিডিও রেকর্ডিং রয়েছে, পেপার কাটিং রয়েছে, জনগণের স্বাক্ষর রয়েছে, যারা টাকা দিয়েছেন তাদের স্বাক্ষরিত মেমোরেন্ডাম নিয়ে আমরা কৃষক পরিষদের পক্ষ থেকে আমার কৃষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাননীয় পরেশ বৈশ্য মহাশয় এবং আমাদের এজিপি দলের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী আমার কৃষক পরিষদের তত্ত্বাবধায়ক ডক্টর কমলাকান্ত কলিতা মহাশয়ের নেতৃত্বে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব, মুখ্যমন্ত্রীকে বর্তমান এই ভূমাফিয়াদের সঠিক চরিত্র আমরা তুলে ধরব এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা আর্জি জানাবো। আমাদের দলীয় সভাপতি মাননীয় অতুল বরা সাহেবের দ্বারস্থ হব, ওনাকে বিস্তারিত কৃষকদের উপর যে জুলুম অত্যাচার করা হচ্ছে সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক, যে কিছু কয়েকজন দালালের কারণে যা হচ্ছে, একজন আমলার কারণে যা হচ্ছে, তা আমাদের কৃষক কৃষি মন্ত্রীর কাছে তুলে ধরব। পঞ্চপ্রদীপ প্রজ্বলন করে কেক কেটে পয়লা নভেম্বর এমপ্লয়িজ প্রেসিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের 71তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল শিলচর জেলা কার্যালয়ে। এদিন ন্যাশনাল হাইওয়ে ফান্ড সংলগ্ন ইপিএফ কার্যালয়ে এক সচেতনতা ও আলোচনা সভার মাধ্যমে ওই দিনটি উদযাপিত করা হয়। এতে অর্গানাইজেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইনফোর্সমেন্ট অফিসার বিপ্লব চক্রবর্তী, আধিকারিক সন্দীপ দাস, তাছাড়া আমন্ত্রিতদের মধ্যে মত ব্যক্ত করেন সুজন দত্ত, মুকেশ আগরওয়াল প্রমুখ। আর ফাউন্ডেশন ডের উদ্দেশ্য হলো ইপিএফও ফাউন্ডেশন ডে, মানে এটা হলো যে খালি ইপিএফও ফাউন্ডেশন, আমাদের উদ্দেশ্য হলো এমপ্লয়িরা কীভাবে বেনিফিট পাইব সেটা, এটা আপনাদের সিও স্যার আসেন, আরও স্যার আসেন, সবাই এই জিনিসটা করছেন যে হ্যাঁ এমপ্লয়িরা বেনিফিট পাইতে লাগে, তো এমপ্লয়ির বেনিফিট হোক। আর আমি আজকে আপনাদের মাধ্যমে একটা জিনিস বুঝতে চাইতেছি যে সবাই যাতে ই নমিনেশনটা আপডেট করে রাখে, ফিউচার নিয়ে খুব ভালো হইবে এটা, ব্যাস এতটুকুই। এখন পেনশন রাইজ হইব কি না এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ম্যাটার, এটাতে আমি কিছু বলতে পারতাম না, ঠিক আছে।
তো এটা হলো গভর্নমেন্টের ব্যাপার কিন্তু ইপিএফ এর আন্ডার ইপিএফ এন্ড এপি অ্যাক্টের মধ্যে তিনটাই স্কিম একটা হলো ইপিএফ একটা হলো এমপ্লয়ি স্পেশাল স্কিম আর একটা হলো ইন্স্যুরেন্স ডেপোজিট লিঙ্ক ইন্স্যুরেন্স স্কিম এই তিনটাই বেনিফিট এখানে আরো নতুন কিছু ঢোকার সম্ভাবনা নেই খালি বেনিফিট এক্সটেনশন কি হইব এটা হলো পলিসি ম্যাটার মিনিস্ট্রি অফ লেবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ম্যাটার তারা যখন করব সবে অটোমেটিক পাইব পেপারও আইব এই হলো কথা শালা আশা মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের সঙ্গে উধারবন্দ ব্লক শিক্ষাখণ্ডের আঞ্চলিক কমিটির ধর্ণা কর্মসূচি পালন করে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে উধারবন্দ শিক্ষা আধিকারিকদের হাতে স্মারকপত্র তুলে দেয় উল্লেখ্য যে মধ্যাহ্নভোজন কর্মচারীবৃন্দরা কাজ করার পরও রীতিমতো বেতন পাচ্ছেন না সমস্ত দিন স্কুলে রান্নাবান্না করার পর তাদেরকে ১,০০০ টাকা মাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার কিন্তু সেই ১,০০০ টাকা রীতিমতো না পাওয়ায় আজ এই ধর্ণা কর্মসূচি পালন করে মধ্যাহ্নভোজন কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উধারবন্দ ব্লক শিক্ষাখণ্ডের অফিসে ধর্ণা কর্মসূচি পালন করে শিখাদেব মনসা দাস ইলা চক্রবর্তী সুনিতা পাণ্ডে মমতা কল সুপানি রাজবংশী মালতী গোস্বামী সঞ্জনা বেগম লস্কর আমিনা বেগম অঞ্জনা দাস রাজলক্ষ্মী প্রমুখ সংবাদ মাধ্যমে জানায় তো এই যে মহিলা রান্ধুনিরা তারা যে শরীরে রক্ত জল করিয়া আর অতটা বাচ্চা দিয়ে খাবায় যে রাত্রে সকালবেলা ৯টার থেকে গিয়া বিকাল ৩টা ওই যে আমার বাসা তাইতে আইতে ৪টাও বাজি যায় কিন্তু ওই যে এক টাকা পারিশ্রমিক এটা তাই কিতা বুঝেন না অত বড় তাই ইয়ে আসেন কিন্তু দেশ দশে তাই চালিয়ে নিতে পারেন আর আমরা তাই এক লাফ মারিয়া যদি আমরা তাই ২,০০০টাকা দিতে পারেন তাহলে তার কাছে আমরা বহুত উপকৃত হইমু ওটাই আমি তার কাছে কৃতজ্ঞতা রাখবো আমরা সারা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যাতে সুখে শান্তিতে কাটাইতে পারি এটাই আমরা চাই আর যাতে আমাদের ওই যে ১২ মাসের বেতনটা দেয় পুরা এই ১০ মাসে দেয় আবার ১ বছর এটা ২০ বছর হয়ে গেছে হ্যাঁ লেকিন আমাদের এখনো কিচ্ছু হয় না হ্যাঁ এটা ২০ বছর হয়ে গেছে আমার যে ছোট ছোট কি জানি বাচ্চা ছিল না আমি বিয়া করেছি না এই সময় থাকি আমি কাজটা করি ১ বছর এখনো করি লেকিন সময় মতন আমি বেতনটা পাই না সময় মতন পাই না বেতন হ্যাঁ এটা কি সারা জিন্দেগি চলবে কোন সময় এনজিও চলে যাবে কোন সময় এইটা হয়ে যাবে কোন সময় ওইটা হয়ে যাবে এই রকমে কি আমরা সারা জিন্দেগি না চলে যাব কেটে দিব আমরা হ্যাঁ আমাদেরকে যাতে বেতনটা বাড়াও আর ১২ মাসের বেতনটা দেউক আমরা এইটাই চাই অনুরোধ করছি সবাই মিলে আমরা এই অনুরোধটা করছি যাতে আমাদেরকে ১২ মাসের বেতনটা দেউক ১০,০০০ করে এইটাই আমরা চাই পারমেন্ট করো আমাদেরকে আমরা ১৯-২০ বছর হয়ে গেছি আর কতদিন খাটবো প্রথমবারের মতো বুধবার থেকে শিলচরে শুরু হয়েছে খেল মহারণ বুধবার শিলচর ঘুঙুর গাঁও পঞ্চায়েতের ব্যবস্থাপনায় পলিটেকনিক্যাল খেলার মাঠে আয়োজন করা হয়েছে খেল মহারণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিনিধি মিতা দাস নপাপু যাদব নীরেন কুমার দাস সন্তোষ সিং ভোলানাথ যাদব হিমাদ্রি দেব উদয়শঙ্কর গোস্বামী উত্তম গোয়ালা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও জেলা শাসক রোহন কুমার ঝা তারা বলেন খেল মহারণ ৩টি পর্যায়ে প্রতিযোগিতা থাকবে জিপি লেভেল বিধানসভা লেভেল ও শেষে রাজ্যস্তরে হবে প্রতিযোগিতা এই মহারণ প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৯ বছরের ছেলেমেয়েরা কেবল খোখো ও ভলিবলে অংশগ্রহণ করবে বাকিরা ফুটবল ভলিবল কবাডি অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করবে খেল মহারণের মাধ্যমে রাজ্যে লুকিয়ে থাকা খেলার প্রতিভাগুলোকে সামনে আনাই লক্ষ্য সেই খেলোয়াড়দের বিকাশের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই খেল মহারণের মাধ্যমে শহর থেকে গ্রামের ও রাজ্য পর্যায়ে নিজ নিজ খেলার প্রতিভা তুলে ধরতে পারবেন এবং আগামীতে আসাম থেকে আরও বেশি সংখ্যক খেলোয়াড় রাষ্ট্রীয় পর্যায়ে খেলতে সক্ষম হবেন আজকের থেকে শুরু হয়েছে গোটা আসাম রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় একটা ঐতিহাসিক পদক্ষেপ এই পদক্ষেপে আমরা লক্ষ্য করেছি বলা হয়েছে প্রথম জিপি ভিত্তিক তারপর সমষ্টিভিত্তিক তারপর জেলাভিত্তিক তারপর রাজ্যভিত্তিক সেটা কম্পিটিশন হবে আর এই যে উৎসব এই উৎসবে আজকে থেকে শুরু হয়েছে আমাদের শিলচর কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেক জিপিতে আজকে ৫টা জিপিতে আমরা ইতিমধ্যে গিয়েছি তারাপুর তুফখানা জিপি আমাদের ভাগাডোর বরজুরাই জিপি কনকপুর জিপি ও এই মুহূর্তে আমরা ঘুঙ্গুর জিপিতে বসে আছি তো কবাডি ভলিবল আর ফুটবলের মাধ্যমে আজকে প্রত্যেকটা জিপিতে খেলা শুরু হয়েছে আর এই ৫টা ইভেন্ট যেটা অ্যাথলেটিক ভলিবল ফুটবল খোখো আর কবাডি এই ৫টা ইভেন্টই প্রত্যেকটা জিপিতে হবে সেখানে রেজিস্ট্রেশন অনেকেই করেছেন যারা রেজিস্টার করেছেন তাদেরকে নিয়ে টিম বানানো হয়েছে আর
ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে স্পট রেজিস্ট্রেশন হবে। তো স্পট রেজিস্ট্রেশনকে সামনে রেখেও অনেক খেলোয়াড়রা এসেছেন, এখানে টিম বানিয়ে এই খেলাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ডোমেন এক্সপার্ট হিসাবে আমরা অনেকেই ব্যবহার করেছি এই খেলাতে যারা স্পোর্টস এরিনার সাথে জড়িত রয়েছেন, যেমন স্পোর্টস সংগঠক বলুন বা স্পোর্টস পার্সোনালিটি বলুন। আর গভর্নমেন্ট লেভেল থেকে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন মাস্টার বা বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালসকে ট্রেনিং দিয়ে তাদেরকে সেখানে এখানে পাঠানো হয়েছে এই খেলা চালানোর জন্য। তো তারাও সম্পূর্ণ সহযোগিতা করছেন, এভাবে সবাই মিলে আমরা একটা সুন্দর পরিবেশে এই খেলাগুলোকে আমরা করছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। চাকরি নিয়মিতকরণের দাবি, আউটসোর্স কর্মীদের কর্মবিরতি শুরু। মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক পদক্ষেপ, খেল মহারণ শুরু শিলচরেও। সিআরপিসির মত বিনিময় সভা, ঐক্যের মাধ্যমে সমস্যা সমাধানে গুরুত্ব। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।